من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله وبركاته. তথ্যমন্ত্রীর ফতোয়া ইসলাম কোন দৃষ্টিতে দেখে? বঙ্গবন্ধুকে নিয়ে ইনি ফতোয়া দিয়েছেন, উনি বলেছেন নিশ্চয় আল্লাহ ওনাকে জান্নাতবাসী করেছেন। এটি ওনার ধারণা এবং ওনার বিশ্বাস। এই ফতোয়াটি দিয়েছেন জগতে বসে পরজগতের মানুষটির ব্যাপারে। অথচ একজন জীবিত আর একজন মৃত, কারোর সাথে দেখা হচ্ছে না, কারোর সাথে দেখা হয়নি। মন্ত্রী সাহেবের দৃষ্টিতে জান্নাতের বিবরণ কেমন তা আমার অন্তত জানা নেই। আমি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাতে চাই, এমন ধরনের ফতোয়া আমরা দুনিয়াতে বসে যারা পরজগতে চলে গেছেন কারোর ব্যাপারে দিতে পারি না। কোরআনের ভিতরে আমরা যদি দেখি, 16 নম্বর সূরা আন-নাহল এর 116 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব হাযা হালালু ওয়া হাযা হারাম লিতাফতারু আলাল্লাহিল কাযিব ইন্নাল্লাযিনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন। আল্লাহ বলছেন, তোমাদের মুখে যে সমস্ত কথা এসে যায় আল্লাহ তাআলার উপরে, তোমরা কোনোভাবে এই কথা বলো না যে এটা হালাল ওটা হারাম। যারা আল্লাহ তাআলার উপরে এমন ধরনের আরোপ লাগাবে, আল্লাহ বলছেন লা ইউফলিহুন, এমন ধরনের লোকদের, এমন ধরনের ফতোয়াবাজদের কোনো ধরনের পরকালে তাদের কামিয়াবি নেই। রাসুল করিমকে যদি আমরা দেখি, উনি কি এমনভাবে কখনো বলতে পেরেছেন? কোরআনে 47 নম্বর সূরা আল আহকাফ 9 নম্বর আয়াতে তিনি বলেছেন, কুল মা কুনতু বিদাম মিনা রসুল, তুমি বলে দাও আমি রাসুল হিসেবে নতুন কোনো রাসুল নই। ওমা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম, আর আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথেই বা কেমন ব্যবহার করা হবে। ইনাত্তাবি ইল্লা মা ইউহা ইলাইয়া, তবে আমি শুধুমাত্র যা আমার কাছে ওহি আসে সেই ওহির অনুসারী ছাড়া কিছুই নই। ওমা আনা ইল্লা নাযীরুম মুবিন, আর আমি প্রকাশ্যভাবে সতর্ককারী ছাড়া আর কিছুই নই। তাহলে তথ্যমন্ত্রী হাসানুল্লাহ কিনু সাহেবের এই ফতোয়া কোরআনের 2টি আয়াতের দৃষ্টি থেকে আমরা দেখতে পেলাম, উনি যে বঙ্গবন্ধুকে নিয়ে এই যে ফতোয়াটি দিয়েছেন এটা নিশ্চয় ওনার দেওয়া অনুচিত, কারণ কোরআন নিষেধ করে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়ে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে কোরআনের পথে থেকে জীবন কাটাতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।